আপাতে? হ্যাঁ অবশ্যই হয়ে যেতাম, ছোট আমার হয়ে যেতাম, বড় হয়ে বিপদে আসি। কেন? বাংলা চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি, পরিচিত মুখ সেই ছোটবেলা থেকেই। বিজ্ঞাপনের মডেল দিয়ে শৈশব কেরিয়ার শুরু করেন এই দিঘি, এখন পুরো দাম্ভিক নায়িকা। আর তার জনপ্রিয়তা আসে সেই ছোটবেলা থেকেই, কিন্তু বর্তমানে বড় হয় বিপদে আছেন বলে উল্লেখ করেন ময়না পাখি খ্যাত এই দিঘি। 18 এপ্রিল সোমবার চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিওতে আলাপচারিতায় খোলাখুলি অনেক কথাই বলেন দিঘি। তার মতে বড় হয়ে বিপদে আছেন তিনি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা ছিল প্রকৃত ভালোবাসা, কোনো সমালোচনা ছিল না সেই সময়ে, কারণ শিশু শিল্পীদের নিয়ে কোনো সমালোচনা হয় না, কোনো বাজে কথাও হয় না, এখন আর সেই সময় নেই। দিঘি জানান, ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না, ওটা এখন উপভোগ করি, সেই ভালোবাসাটা আজও বহাল রয়েছে। প্রেমের বিষয়ে দিঘি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কোনো নায়কের বয়ফ্রেন্ড বানাতেও আমি চাই না, আপাতত কেরিয়ারে ফোকাস দিচ্ছি। বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন দিঘি, এর মধ্যে তার অভিনীত দুটি সিনেমা আছে তুমি আসো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়া ভাই। সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বায়োপিক বঙ্গবন্ধুতেও দেখা যাবে তাকে।